আইপিএল খেলতে আজ সকাল 8টায় দিল্লি ক্যাপিটালসের পাঠানো ফ্লাইটে করে ভারত চলে গেছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান এবং লিটন দাস কবে যাবেন, এ সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুস্তাফিজুর রহমান তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে সেখানে লিখেছেন, আইপিএল 2023 খেলার জন্য ভারত যাচ্ছি, আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না, তাই তো তড়িঘড়ি করে উঠে পড়লেন দিল্লির পাঠানো ফ্লাইটে। আর এদিকে সাকিব আল হাসান এবং লিটন দাসকে নিয়ে বাড়ছে জল্পনা, বিসিবি তাদের সিদ্ধান্তে অটল। নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলার পরেই আইপিএল খেলতে যেতে পারবেন সাকিব আল হাসান এবং লিটন দাস, তাই তো তারা মুস্তাফিজুর রহমানকে একমাত্র এনইউসি দিয়েছেন। এবারের আইপিএলে আজ রাতে লখনউর বিপক্ষে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস, আর সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করবেন কাটার মাস্টার, সেটাই প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের। ধন্যবাদ।